ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं तत्त्वमशादिलक्षं एकं नित्यं विमलमचलं सर्वभीषाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। আজকের প্রসঙ্গ শ্রীমন মহাপ্রভুর আলোকে সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু। যে সময়কার কথা বলছি তখন বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রহ্মজ্ঞানী ব্রাহ্ম সমাজের আচার্য, তিনি তখন 13 নম্বর মির্জাপুর স্ট্রিটে বাসায় ভাড়া করে থাকেন। গভীর রাত্রে আসনে বসে তিনি ব্রহ্মচিন্তায় মগ্ন। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হল, তার ধ্যান ছুটে গেল। তিনি উঠে দরজা খুললেন, দেখেন সাদা চুল দাড়ি, মাথায় ঝুঁটি করে চুল বাঁধা, শ্বেত বস্ত্র পরিহিত, সৌম্য দিব্যকান্তি এক মহাত্মা দাঁড়িয়ে। তিনি নিজের পরিচয় দিলেন, আমি অদ্বৈতাচার্য, তোমার পূর্বপুরুষ, তুমি তার আমার অধস্তন 10ম সন্তান, আর ইনি হলেন শ্রীমন মহাপ্রভু, আর ইনি শ্রীমন নিত্যানন্দ প্রভু। বিজয় কৃষ্ণ গোস্বামী শশব্যস্ত হয়ে ঘরে এসে তিনটি আসন পাতলেন, তাদের বসতে দিলেন, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। তখন অদ্বৈতাচার্য আদেশ দিলেন, তুমি গিয়ে স্নান করে এসো, বস্ত্র পরিবর্তন করে এসো, বসো, মহাপ্রভু তোমাকে মন্ত্রদান করবেন, দীক্ষা দেবেন। যন্ত্রচালিতের মতন মন্ত্রমুগ্ধ ব্রহ্মজ্ঞানী বিজয় কৃষ্ণ গোস্বামী সেই মধ্যরাত্রে কুয়োতলায় গিয়ে স্নান করলেন, বস্ত্র পরিবর্তন করে এসে আসনে বসলেন, মহাপ্রভু তাকে দীক্ষা দান করলেন। দীক্ষা মন্ত্র পেয়ে গোস্বামী প্রভু ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে করতেই চৈতন্য হারালেন। সমাধি থেকে উত্থান লাভ করে দেখলেন তখন প্রায় ভোর রাত্রি। তিনি ভাবছেন এটা কি স্বপ্ন না সত্য, দেখেন সামনে তিনটি আসন পাতা আছে। নিজের বস্ত্রের দিকে দেখছেন, সেটিও রাত্রের বস্ত্র নয়। তার মনে পড়ে গেল তিনি তো স্নান করেছেন। ছুটে গেলেন কুয়োর পাড়ে, দেখেন সেখানে ভিজে বস্ত্র পড়ে রয়েছে এবং চারিদিকে জল ছিটানো। তিনি যখন ফিরে ঘরে আসছেন অভিভূত হয়ে, তখন অদ্বৈত প্রভুর বাণী শুনলেন, ওরে তোর ব্রাহ্ম সমাজের কাজ এবার শেষ হয়েছে, তুই মহাপ্রভুর শরণাপন্ন হ, তার শরণাগত হ। ব্রহ্মজ্ঞানী বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনে পরিবর্তন আসলো। নিরাকার নির্গুণ সাকার সগুণ মিলে একাকার হয়ে যেতে লাগল। তিনি যখন আচার্যের আসনে বসে উপনিষদ ব্যাখ্যা করছেন, নির্গুণ নিরাকার ব্রহ্ম সম্বন্ধে গল্প বলছেন, হঠাৎ শ্যামসুন্দর এবং মহাপ্রভু সেখানে উপস্থিত তার সামনে। তিনি ওই দেখো ওই দেখো মহাপ্রভু বলতে বলতে চৈতন্য হারিয়ে ফেলতেন।
আবার কখনো ধ্যানে বসে আছেন, ধ্যানে মহাপ্রভুকে দর্শন পাচ্ছেন। তিনি সংকীর্তনের প্রচলন করেছিলেন ব্রাহ্ম সমাজে, সংকীর্তনের মাঝখানেও দেখছেন প্রভু বর্তমান। তার ঘরে ফেরার সূচনা হল, অর্থাৎ আবার স্বধর্মে ফিরে আসা। এরপরেও কিন্তু মহাত্মাদের কথা এবং শাস্ত্রীয় বচনেতে তাকে দেহী গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়েছিল। ব্রহ্মানন্দ পরমহংসজি, যিনি হিমালয়ের মানস সরোবর নিবাসী জীবনমুক্ত কায়াকল্পী ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তার কাছে দীক্ষা নিয়ে তিনি তখন শান্ত সমাহিত যোগীর স্বরূপ। এটি যেন হৃদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া ছিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে, এইভাবে তিনি প্রতিষ্ঠিত। তখন গুরুর আদেশে প্রেম ভক্তির উচ্চ শিখরে আরোহণের জন্য গুরু তাকে নিরবিচ্ছিন্নভাবে এক বছর বৃন্দাবন বাসের আদেশ দিলেন। গোস্বামী প্রভু যখন বৃন্দাবন বাস করছিলেন, সেই সময় একবার তিনি ভোরে শৌচে গেছেন। দূর থেকে একটি সংকীর্তনের দল কাছে এসে পড়ল। তিনি সব ভুলে ছুটে গিয়ে সেই সংকীর্তনে যোগ দিলেন। পরে ভক্তপ্রবর শিরোমণি মহাশয়ের হাতে প্রসাদ পেয়ে ঘরে ফিরে এসে তার সম্বিত হল যে তিনি জলশৌচ না করে বা বস্ত্র পরিবর্তন না করেই তিনি সংকীর্তনে যোগ দিয়েছেন। ছুটে তিনি শিরোমণি মহাশয়ের কাছে গেলেন, গিয়ে সব খুলে বললে। শিরোমণি মহাশয় আলিঙ্গন করে গোস্বামী প্রভুকে বললেন, প্রভু আপনি আপনার ব্রাহ্ম সমাজে যাওয়া ব্যর্থ হয়নি, ব্রহ্মজ্ঞান লাভ না হলে ভক্তিতে অধিকারই জন্মায় না, মহাপ্রভু এই জন্যই আপনাকে ব্রাহ্ম সমাজে পাঠিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন তিনি একদিন পরিক্রমা করছেন, সেই অবস্থায় পরিক্রমা মার্গে মহাপ্রভুর জীবন্ত দর্শন পেলেন। জীবন্ত এই জন্য বলা হচ্ছে যে তিনি যখন মহাপ্রভুকে দেখলেন, তার চরণে মাথা রেখে যখন প্রণাম করছেন, সাক্ষাৎ মানুষের মতন তার মনে হলো, নরম স্থূল ভাব। তাতে তিনি অভিভূত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মহাপ্রভু বললেন, স্থির হও, স্থির হও, শান্ত হও, সবই তো হয়েছে, কিছুই তো বাকি নেই পেতে। আর তাছাড়া আমি তো তোমাদের বংশে কেনা। এই কথা শুনতে শুনতে গোস্বামী প্রভু সমাধিস্থ হয়ে পড়লেন, আর বাক্যালাপ হল না। সমাধি থেকে উত্থানের পর দেখেন মহাপ্রভু অন্তর্ধান হয়েছে। এই যে তিনি বারবার বলছেন আমি তোমাদের ঘরে কেনা, তার কারণ ভগবান বলছেন, আমি যে যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হই, সে শুধু ধর্মের গ্লানি মোচনের জন্য নয়, আমি ভক্তের সাথে খেলতে চির লালায়িত। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের প্রেমের অধীন, ভক্তের কেনা। তাই মহাপ্রভুর উক্তির অনুরণন, আমি তো তোমাদের কাছেই কেনা। ভগবান ষড়শালী, তিনি মহান অনন্ত শক্তিধর। তিনি যখন ধরাধামে পূর্ণ অবতার রূপে আসেন, তখন কিন্তু
তার প্রধান আশার উদ্দেশ্য তিনি নিজেই ব্যক্ত করেছেন, অনাচার দুষ্ট দমন, শিষ্টের পালন এবং ধর্ম সংস্থাপন, সেটি তার প্রধান কাজ। তার সাথে তিনি আবার ভক্তদের সাথে লীলা খেলাও করেন। কিন্তু সাধারণত পতিত উদ্ধারের কাজ সেটা নয়। ভগবানের তিনটি প্রধান শক্তি, সৃজনী শক্তি, পালন শক্তি এবং সংহার শক্তি, এই পালন শক্তির জন্য তাকে মায়া শক্তির বা আবরণী শক্তির ব্যবহার করতে হয়। এই মায়া শক্তিও তারই শক্তি। সেই মায়া শক্তির প্রভাবে তিনি জীবকে ভুলিয়ে রাখেন, নিজের থেকে দূরে রাখেন, তার সাথে সেইভাবে ক্রীড়া করেন। তারপর বহু জীবন ঘুরতে ঘুরতে জীব যখন মুমুক্ষু হয় তখন তারই করুণা শক্তির প্রকাশ দেখা যায়। এই করুণা শক্তি, ভগবানের করুণা শক্তি একমাত্র ভগবানের মায়া শক্তিকে দমন করতে পারে। সাধারণ জীবের শক্তিতে এই মায়াকে ভেদ করা প্রায় অসম্ভব। এই করুণা শক্তি হল গুরু শক্তি। গুরুই, গুরুরূপেই তিনি এই মায়া শক্তিকে ভেদ করে ঈশ্বরের দিকে তাকে নিয়ে যান, ঈশ্বরমুখী করেন। তাই ভক্ত যুগে যুগে গিয়ে আসছে, যুগে যুগে যে জন আসে আজ সে জন এসেছে, সেই সে নদিয়া গুরু রূপে এসেছে, যুগে যুগে যে জন আসে আজ সে জন এসেছে, সেই সে নদিয়া গুরু রূপে এসেছে। ত্রেতা তেরা বনরি দাপরে কংসারি হরি, ভকতের অনুরাগে যুগে যুগে অবতরি, সেই সে গোলোকের হরি কাণ্ডারি সেজেছে, সেই সে গোলোকের হরি কাণ্ডারি সেজেছে, সেই সে গোলোকের হরি গুরু রূপে এসেছে, যুগে যুগে যে জন আসে আজ সে জন এসেছে, সেই সে গুরুরূপে এসেছে।